আসসালামু আলাইকুম। অ্যাপেল ম্যাক অপারেটিং সিস্টেম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ আমরা দেখব ম্যাক অপারেটিং সিস্টেমে কীভাবে স্পটলাইট ইউজ করতে হয়। চলুন তাহলে দেখা যাক স্পটলাইট সার্চ। এটি পাওয়ার জন্য আমরা মেনু বারে এখানে একটি সার্চের আইকন দেখতে পাচ্ছি। এখানে যদি মাউস নেওয়া হয় তাহলে সেটির মাউস হোভার ওভার আসবে না, বা যেটি টুলটিপ থাকে। তো জাস্ট আমরা এই সার্চের যে আইকন পাচ্ছি এখানে ক্লিক করতে হবে, তাহলে ডেস্কটপের মাঝখানে স্পটলাইট সার্চ নামের একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন স্পটলাইট সার্চ এটি মূলত দেওয়া আছে কোনো প্রোগ্রামকে ফাইন্ড করার জন্য, অর্থাৎ আমাদের সিস্টেমে যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো সার্চ করার জন্য। যেমন ধরা যাক, আমরা যদি নোটপ্যাড পেতে চাই তাহলে নোটস আমরা যদি টাইপ করি তাহলে নোটস আমরা দেখতে পাচ্ছি, এবং ওই নোটস রিলেটেড যত যা কিছু আছে, অর্থাৎ এই নোটসের ভিতরে যত ধরনের ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল ওয়ার্ড বা কিওয়ার্ড, এই সমস্ত কিওয়ার্ডের সাথে যে সমস্ত প্রোগ্রাম বা যা কিছুর মিল আছে সেগুলো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, নোটসের নিচের দিকে আমরা ভার্সন দেখতে পাচ্ছি, এটি হলো অ্যাপ্লিকেশন এবং কতটুকু স্পেসে রয়েছে, এবং এটির ভার্সনও আমরা এই পাশে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে স্পটলাইট সার্চের মাধ্যমে কিন্তু যে কোনো প্রোগ্রামকে আমরা এখানে সার্চ করতে পারবো। ওকে, স্পটলাইট সার্চের মাধ্যমে শুধু সিস্টেমে যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে বিল্ট ইন, অথবা আমরা যে সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমরা স্পটলাইট সার্চের মাধ্যমে সার্চ করতে পারবো। যেমন এমএস ওয়ার্ড, আমরা যদি শুধু ওয়ার্ড লিখি তাহলে এমএস ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে রেজাল্ট হিসেবে দেখাচ্ছে। ওকে, যেহেতু আমার সিস্টেমে এমএস ওয়ার্ড ইনস্টল করা আছে, তো এইভাবে কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমরা এই স্পটলাইট সার্চের মাধ্যমে সার্চ করতে পারবো। আমরা যদি চাই স্পটলাইট সার্চ আমরা মিডিলে চাচ্ছি না, আমরা যে কোনো জায়গায় এটিকে মুভ করাতে পারবো, যদি মাউস ধরে আমরা কোথাও মুভ করার চেষ্টা করি তাহলে সেটি থাকবে, এবং এই অবস্থা রাখার পর আমরা যদি বাইরে কোথাও ক্লিক করি তাহলে সেটি হাইড হয়ে যায়। ওকে, আবারও যদি স্পটলাইট সার্চ আমরা ক্লিক করি তাহলে কিন্তু যে অবস্থানে পূর্বে ছিল ওই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পটলাইট সার্চ ওপেন হলো। ওকে, আবারও চাইলে আমরা মিডিলে রাখতে পারবো। কোনো কারণে যদি একাধিক প্রোগ্রাম আমাদের রান করাতে হয়, যেমন আমার নোটস ওপেন করা আছে, সেক্ষেত্রে আবারও যদি আমরা এই স্পটলাইট সার্চে ক্লিক করি তাহলে সেটি আবারও ওপেন হবে, এবং পূর্বে যে প্রোগ্রামটি রান করানো ছিল সেটি কিন্তু সমেত আমাদের এই স্পটলাইট সার্চটি ওপেন হলো। আমরা ব্যাক স্পেস দিই তাহলে স্পটলাইট সার্চ আবার ইন্ডিপেন্ডেন্টলি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে আবারও কোনো প্রোগ্রাম যদি সার্চ করতে যাই সেক্ষেত্রে সার্চ করতে পারবো, এবং স্মার্টলি এটি কাজ করবে। এখন স্পটলাইট সার্চের মাধ্যমে তাৎক্ষণিক কিছু ব্যাপার আমরা করে নিতে পারবো। যেমন আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগের মতো কাজ বা হিসাব নিকাশ আমরা করতে চাই তাহলে স্পটলাইট সার্চ আমরা করতে পারবো। যেমন 2+ আমরা যদি 2 টাইপ করি তাহলে দেখুন এখানে 4 আমাদের রেজাল্ট দেখাচ্ছে, এবং এই পাশেও কিন্তু বড় আকারে সেটির রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এই স্পটলাইটে। ওকে, যেমন ধরুন 3-1, তাহলে মাইনাস আমরা দেখতে পাচ্ছি এই পাশে ডিসপ্লে হচ্ছে। তাহলে স্পটলাইট সার্চ কিন্তু আমরা স্মার্টলি ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম ম্যাক অপারেটিং সিস্টেমে কীভাবে স্পটলাইট সার্চ ব্যবহার করতে হয়। আই হোপ এটি ম্যাক ইউজারদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য। বেল আইকন প্রেস করতে হবে, এ ধরনের ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখবেন আর চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।